জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শিশুকন্যা সোনা কানের দুল ও চাঁদির মালা খুলে নিয়ে শ্বাসরোধ করে খুন করে গঙ্গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুরাতন শিকদারপুর গ্রামে। ইতিমধ্যে অভিযুক্ত প্রতিবেশী মহিলা নাইমা খাতুনকে গ্রেপ্তার করেছে শামসেরগঞ্জ থানা পুলিশ। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যা নাগাদ বাড়ির পাশে খেলা করছিল ওই শিশুকন্যা শাহানা খাতুন। সেই সময় প্রতিবেশী এক মহিলা নাইমা খাতুন তাকে কোলে তুলে নিয়ে যায়। কিছুক্ষণ পরে শিশুকন্যাকে দেখতে না পেয়ে হইচই শুরু হয়। খোঁজাখুঁজি করেও না পেয়ে ওই প্রতিবেশী মহিলাকে জিজ্ঞেস করতে বেরিয়ে আসে আসল রহস্য। বন্ধনে লোন দেওয়ার জন্য শিশুকন্যা সোনা কানের দুল ও চাঁদের গহনা খুলে তাকে শ্বাসরোধ করে ও খুন করে নদীতে ফেলে দিয়েছে বলে স্বীকার করে প্রতিবেশী মহিলা নাইমা খাতুন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় শামসেরগঞ্জ থানা পুলিশ। অভিযুক্ত পুলিশকে গ্রেপ্তার করার পাশাপাশি তার বাড়ি থেকে কানের দুল ও চাঁদের মালা উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে শামসেরগঞ্জ থানা পুলিশ। আজ আমার বাচ্চা করেছে, গ্রামে অনেক বাচ্চা আছে। আমার স্ত্রী বললো কি ওই মেয়েটা নিয়ে গেছে, নাইমা নিয়ে গেছে। তো নাইমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি তুমি আমার মেয়েকে কোথায় রেখেছো। নাইমা সুধাংশু বলছে যে আমি নিয়ে যাইনি, এখানে রেখে দিয়েছিলাম বাচ্চা দিয়ে। তবুও জোরাজোরি করে ওকে পাবলিক ঘরে ভরলো, ঘরে ভরে একটা বেড়া ছিল ঘরে ঢুকেছিল। ওর আগে বলেছে যে এরকম ব্যাপার যে আমি বাচ্চাকে নিয়ে নদীতে ফেলে দিয়েছি মেরে মালা কানের কেড়ে দিয়ে। আমরা থানা যাই, থানা থেকে পুলিশ আসছে, পুলিশ এসে নিয়ে যায় সাথে করে নিয়ে যায়। জেরা করে জেরা করতে ওই একই কথাই বলেছে কি ফাঁসি ডাঙাতে মেরে আমি নদীতে ফাঁসি দিয়েছি। তো বলেছে কি কিসের জন্য মেরেছে, বলেছে কি আমার সুদের টাকা লাগবে, আর কি হচ্ছে শুধু টাকা লাগবে, বন্ধন লাগবে, আরও বিভিন্ন রকম বলেছে কীরকম লাগবে। তার জন্য আমি কান মালা নিয়ে ফেলে দিয়েছি, স্বীকার করেছি। আমি নোন নিয়েছি থানাতে, স্বীকার করেছে যে নোনের পয়সা দিতে পারবো না, তার জন্য আমি ওইগুলো খুলে বিক্রি করে আমি নোন দিতাম, তার জন্য আমি ছেলেকে মেরে ফেলেছি।